কথা হইল, নিয়মে তো ফোনটা ধরতেছে না। তাড়াতাড়ি ওরে ডাক। ওই বেটা ওই, তুই ঘুমাইতেছস? তুই কইতেছিস কি হইছে মামা? ফেসবুকে টুইকা দেখ, আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজে টুইকা দেখ, হট নিউজ যাচ্ছে, তাড়াতাড়ি বানায় ইউটিউবে ছাড়। আচ্ছা আমি দেখতেছি, দেখে তোকে কল দিচ্ছি। হ্যাঁ উঠবো, এই যে এখন দেখে কল দিচ্ছি, দেখতেছি। তাড়াতাড়ি কর। হ্যাঁ মামা, ঢুকছি তো আমরা সৌদি আরব প্রবাসে বাংলাদেশিতে। ওই পোস্ট কোনটা, ওই যে গ্রিন কার্ড বিষয়, এটা বিত্তশালী বিনিয়োগকারী পাবেন, এতে সাধারণ খেটে খাওয়া প্রবাসীদের খুশি হওয়ার তেমন কিছু নেই। হ্যাঁ তো, এবং এখানে একটা কথা আছে, বিস্তারিত নীতিমালা প্রকাশ হলে এ বিষয়ে জানা যাবে, কিন্তু এখনো কোনো কিছু কিন্তু এখনো জানা যায়নি। এখন আমরা যদি এইসব ছোট মানে বিষয়গুলো নিয়ে যদি না জেনে না শুনে যদি রং ঢং মাখিয়ে আমাদের মতো করে উপস্থাপন করি, তো এখানে একটা প্রতারণার কাজ করছে না? ঠিক আছে তোর কথা। এখন মূল কথা হচ্ছে, যদি ওরা যেভাবে করতেছে সেটা ভুল করতেছে, তাই বলে কি আমরা ওদের মতো করবো? তুই কি বলিস? আমি এখন তাই বলে কি আমি সাধারণ পাবলিক বুঝে না বিধায় প্রবাসী যারা আছে সোশ্যাল মিডিয়াতে যারা পড়ে থাকে তাদের সাথে কি এটা মানে রং মাখিয়ে সাথে প্রতারণা করে যাবো? শুন আমি বলি, সেটা হচ্ছে আমি বিষয়টা নিয়ে যেহেতু এখনো মূল মানে ফাইনালি কিছু আসে নাই, আমি ফাইনালি জেনে শুনে আমি প্রয়োজন যোগাযোগ করবো, যিনি পোস্ট করেছেন ওনার সাথে যোগাযোগ করে এবং আরো কিছু খোঁজ খবর নিয়ে দেন আমি করি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি বিষয়টা নিয়ে, দেখি আমি আরো অনুসন্ধান করি, আমি তো জানাচ্ছি। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করছি ছোট এই ভিডিও ক্লিপের যে মেসেজটুকু সেটা আপনারা বুঝতে পেরেছেন। কেননা বর্তমানে এই অনলাইন যুগে কিছু নিউজ পোর্টাল এবং কিছু ইউটিউব চ্যানেল আমাদের দুই একটি লাইন সূত্র নিয়ে তারা তাদের মন গড়া আরও 10-20টি
লাইন জড়িয়ে তারা সেগুলো প্রবাসীদেরকে খাওয়ানোর চেষ্টা করছে, আর অনেক প্রবাসী আছে ভালোভাবে খাচ্ছে এবং ভালোভাবে নিচ্ছে। কোনটা সঠিক কোনটা মিথ্যে সেগুলো যাচাই করছে না। আপনাদেরকে মনে আছে ফেব্রুয়ারি সে ঘটনাটি? ফেব্রুয়ারি মাসে আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল যে নতুন করে আবার আউটপাস দিচ্ছে। 3 বছর আগের সেই নিউজ অনেক নিউজ পোর্টাল এবং অনেক ইউটিউব চ্যানেল তারা তাদের মতো মন গড়া ভাবে প্রবাসীদের খাওয়ানোর জন্য সেটি প্রচার করেছে। যখন আমরা ইনবক্সে অনেকগুলো মেসেজ পাই সেই অপপ্রচারের বিরুদ্ধে আমরা পোস্ট করেছিলাম, সেই পোস্টে কিন্তু অনেক প্রবাসী এসে আমাদেরকে গালাগালিও করেছেন, তাদেরকে আমরা বিশ্বাস করাতে পারিনি। আর আমরা যে পোস্টটি করেছিলাম সেটি দূতাবাসের সূত্র নিয়ে করেছিলাম। দূতাবাসে যখন আমরা যোগাযোগ করেছিলাম আমরা জানতে পেরেছি এমন কোনো তথ্য আসেনি, আউটপাসের এমন কোনো সম্ভাবনা নেই। আজকে কোথায় গেল মার্চ? মার্চ চলে গেছে, এপ্রিল এসেছে, এপ্রিলও চলে যাচ্ছে, আউটপাস কোথায়? আর তাই বলবো আউটপাসের সে ঘটনার মতো এমন অসংখ্য ঘটনা আছে যেগুলো আমরা যদি 2-1 লাইন কোনোভাবে কোনো একটি সূত্র থেকে লিখে থাকি যে সম্ভাবনাময়, সে সম্ভাবনাময়কে বর্তমান যুগে সম্ভাবনাই করে দেয় এবং দিয়েও দিচ্ছে। আর তাই কোনো একটি নিউজ, কোনো একটি ভিডিও ফেসবুকের পেজে বলেন, গ্রুপে বলেন, কিংবা ইউটিউব চ্যানেল বলেন, সেগুলোতে লাইক শেয়ার দেওয়ার আগে আপনি চিন্তা করবেন যে এটার সত্যতা কী, এটা সূত্র কোত্থেকে দিয়েছে বা সূত্রটা কী। আর আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য, সঠিক নিউজ দেওয়ার জন্য, বিশেষ করে প্রবাসীদের, আমাদের রয়েছে আমরা সৌদিয়ার প্রবাসী বাংলাদেশি এই পেজটি, এবং আমাদের রয়েছে ইউটিউব চ্যানেল A2Z by Nihon। আশা করছি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সবসময় সঠিক তথ্যগুলো পাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।